বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রামকৃষ্ণপুর অনলাইন স্কুল, বিরামপুর, দিনাজপুর। আমি মোহাম্মদ আজিজার রহমান, বিজ্ঞান শিক্ষক। আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের সমন্বয় নিঃসরণের স্নায়ুতন্ত্রের বিশেষ অংশ হচ্ছে মস্তিষ্ক। স্নায়ুতন্ত্রকে আমরা মোটামুটি এর আগে স্নায়ুতন্ত্র সম্পর্কে আমরা জেনেছি, স্নায়ু সম্পর্কে জেনেছি এবং নিউরন সম্পর্কে জেনেছি, নিউরনের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি। আজকে তোমাদেরকে জানাবো স্নায়ুতন্ত্রের কে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। এই তিন ভাগের মধ্যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে সেগুলোর সম্পর্কে আমি তোমাদেরকে জানাতে চাই। তোমরা খাতা কলম নিয়ে রেডি প্রস্তুত থাকো, তুমি বিষয়বস্তুটা সুন্দরভাবে লেখার চেষ্টা করো। তো আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছি। যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে মস্তিষ্ক এবং মেরুরজ্জ। মস্তিষ্কের গঠন সম্পর্কে আজকে আমি তোমাদেরকে জানাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে বিশেষ গুরুত্বপূর্ণ কথাগুলো খাতায় লিখে নিলে তোমাদের খুব পরবর্তীতে ভালো হবে বলে আশা করি। তো আজকে যে মস্তিষ্কের গঠন সম্পর্কে জানাচ্ছি, তো মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ মস্তিষ্ক এবং মেরুরজ্জ। মস্তিষ্কের যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটার মধ্যে মস্তিষ্ককে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে, গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক। আমরা জানি এবং এর আগেই জানছি যে গুরু মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের পরিচালক। গুরু মস্তিষ্ক প্রধানত ঢেউ খেলানো এবং ধূসর বর্ণের। এর মস্তিষ্কের গুরু মস্তিষ্কটা করোটি দ্বারা সংরক্ষিত এবং মস্তিষ্ক একটা মেনিনগেস নামক পর্দা দ্বারা আবৃত। এটা ঢেউ খেলানো এবং ডান এবং বাম অলিন খণ্ডে বিভক্ত। এই খণ্ড দুটিকে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। মানব মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ার অধিকতর সুগঠিত এবং উন্নত। এই সেরিব্রাল হেমিস্ফিয়ারের উপরের বর্ণ ধূসর হয়, এটাকে ধূসর বর্ণ বলা হয়েছে। এবং ধূসর বর্ণ বা গ্রে ম্যাটার বলা হয়। এবং এই ধূসর বর্ণ এবং গ্রে ম্যাটারের নিচের যে অন্তঃস্তর রয়েছে, এই অন্তঃস্তরের মধ্যে রয়েছে সাদা বা হোয়াইট, সাদা। সেই সাদা অংশটাকে হোয়াইট বা সাদা অংশ বলা হয়। ওই গ্রে ম্যাটারের বিভিন্ন স্নায়ুগুলো এখানে দুটি ডান এবং বাম খণ্ডের মধ্যেই বেশ সমন্বয় সাধন করে এবং সাদা অংশটার মধ্যেই স্নায়ু কোষগুলো পুঞ্জীভূত থাকে। তোমরা অবশ্যই জানছো যে গুরু মস্তিষ্ক একটা বৃহৎ অংশ, যেটাকে বললাম যে সেরিব্রাল হেমিস্ফিয়ার, যেটা অধিক উন্নত এবং সুগঠিত, যার কারণে মানুষের সমস্ত চিন্তা, চেতনা, বিবেক, দর্শন, শ্রবণ, ঘ্রাণ, পেশি চালনা, এমনকি তার সমস্ত কিছুই তারা নির্দেশনা দান করে। এবং এই গুরু মস্তিষ্কই হচ্ছে সবচেয়ে বৃহৎ অংশ মানব মস্তিষ্কের। তো আমরা জানছি যে এই গুরু মস্তিষ্কের নিচের স্তর হোয়াইট, এটাকে সাদা স্তর বলা হয়। এখানে অনেকগুলো কোষ পুঞ্জীভূত থাকে, যেখানে যেটা আমাদেরকে ক্রোধের নির্দেশনা দেয়, লজ্জা, ক্রোধ, তাপ, শীত, নিদ্রা, গরম এবং তাপ সংরক্ষণ করে এবং পেশি চালনাও আমাদের চরণেও সাহায্য করে।
আমরা এরপরে যাচ্ছি মধ্য মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের নিচের অংশ মধ্য মস্তিষ্ক, এটা আমাদের দর্শন, এটার আমাদের দর্শন শ্রবণ এবং আমাদের পেশির পরিচালনায় সাহায্য করে। এর মধ্য মস্তিষ্ক যেটা আমাদের ভারসাম্য রক্ষাতেও সাহায্য করে এবং আমাদের পরিচালনাও, প্রধান কাজ হলো ভারসাম্য রক্ষা করা এবং আমাদের নিজেদের পেশি পরিচালনা এবং চলনের সাথে সম্পর্কযুক্ত। এর পরের স্তর হচ্ছে লঘু মস্তিষ্ক। এই লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্কের নিচের এবং পন্ডসের বিপরীতে এর অবস্থান। এটা আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। এবং এটাকে এটা একটা যোজক পেশির দ্বারা তৈরি এবং এটা ঝুলন্ত অবস্থায় অবস্থান করে। এটাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়, সেরিবেলাম, পন্স, মেডুলা বা সুষম শীর্ষ। সেরিবেলাম এটা মধ্য গুরু মস্তিষ্কের এবং মধ্য মস্তিষ্কের নিচে এবং পঞ্চের বিপরীতে সেরিবেলামের অবস্থান। সেরিবেলাম আমাদের ভারসাম্য রক্ষায় সাহায্য করে এবং আমাদের চলনেও সার্বিক সম্পর্কযুক্ত। এরপরে হচ্ছে পঞ্চ, এটা এক ধরনের নরম টিস্যু যেটা মধ্য মস্তিষ্ক এর নিচে এবং সেরিবেলামের নিচে এটা ঝুলন্ত অবস্থায় থাকে। এরপরে আসছি আমরা মেডুলা। এই মেডুলা পঞ্চের নিচ থেকে মেরুরজ্জু পর্যন্ত, পঞ্চের নিচ থেকে মেরুরজ্জু পর্যন্ত স্পাইনাল কোয়াডের উপর পর্যন্ত বিস্তৃত। এটা কে মস্তিষ্কের বোঢ়া বলা হয়। এটা মস্তিষ্ককে গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক এটা ধরে রাখে এবং আমাদের হৃদস্পন্দন, পরিপাক, শ্বসন এবং চলনের সার্বিক সাথে সম্পর্কযুক্ত। এবার তোমরা একটু জেনে নাও, তোমাদের কোনো সমস্যা থাকলে সেগুলো তোমরা লিখে নাও এবং আমি তোমাদেরকে বাড়ির কাজ এবং বিশেষ বিশেষ যে অংশগুলোকে বিভক্ত করেছে তা লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নাও। স্নায়ুতন্ত্রকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, দুই প্রান্তীয় স্নায়ুতন্ত্র, তিন স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আজকের আমাদের পাঠ ছিল মস্তিষ্ক বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশ, মস্তিষ্ক ও মেরুরজ্জু। তোমরা অবশ্যই এর আগেও তোমাদেরকে ক্লাসে পড়ানো হয়েছে এবং অনলাইন স্কুলের মাধ্যমে তোমাদেরকে চিত্রসহ প্রধান প্রধান অংশগুলো
আমি লিখে দিলাম, তোমরা লিখে নাও। এবার বাড়ির কাজ, বাড়ির কাজ ওইখানে দিই। এবার তোমরা বাড়ির কাজ লিখে নাও। এক নম্বর, ক নিউরন কি? খ নম্বর, স্নায়ুতন্ত্রের কয়টি অংশ কি কি? গ নম্বর, একটি স্নায়ুকোষের বর্ণনা করো। ঘ নম্বর, উদ্দীপক উল্লিখিত মানব মস্তিষ্কের চিত্র অঙ্কন কোন সহ বিভিন্ন অংশের নাম লিখো। ধন্যবাদ, তোমরা যথাযথ চেষ্টা করো, লেখার চেষ্টা করো এবং বিস্তারিত বর্ণনাটুকু অর্জন করার চেষ্টা করো। বাড়ির কাজগুলো সঠিকভাবে অনুশীলন করবে, অবশ্যই সফলতা অর্জন করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।